করোনাভাইরাস পরিস্থিতি আগামী আগস্টে নিউজিল্যান্ড দলের বাংলাদেশ সফরও হুমকির মুখে ফেলছে। সামনে ব্যস্ত সূচি ছিল নিউজিল্যান্ডের। জুন জুলাই মাসে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফরের পর আগস্টে বাংলাদেশ সফর। টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসার কথা কেন উইলিয়ামসনের, কিন্তু করোনাভাইরাস পরিস্থিতি সব ভেস্তে দিতে পারে। আজ নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট তেমন আভাস দিয়ে রেখেছেন। পরিস্থিতি খুবই হতাশাজনক, বিশেষ করে যারা খেলার সঙ্গে জড়িত তাদের জন্য সময়টা কঠিন। তবে বড় চিত্রটা দেখতে হবে আমাদের। করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্ব এখন বন্দি। এখন শুধু আমাদের লোকজনের ভালো থাকার ব্যবস্থা নিশ্চিত করতে হবে তা নয়, আমাদের সমাজেরও ভালো দেখতে হবে। আমরা বুঝতে পারছি সব বন্ধ হয়ে যাওয়ায় ক্রিকেটের সমস্যা হচ্ছে। এখন আমাদের সব মনোযোগ নিউজিল্যান্ড ক্রিকেটের টেকসই অবস্থা নিশ্চিত করার দিকে।